পোন প্রথম সময় অসম অসমী ৰাইজক শারদীয় দুর্গা পূজা আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন কৰিছো। আর উত্তরাঞ্চল বাৰৱাৰী দুর্গা পূজা সমিতি এইবেলি আমি 35 বছর বয়স 35 বছর ভৰি দিলো। আমি বিভিন্ন এই বৈদিক নিয়মে পূজা অনুষ্ঠিত করি, যদিও আমার এতে কিছু উলহমলা থাকিব। আমি ইন্ডিয়া গেটত আহি আমার তন নির্মাণ কৰিছো। আমি সকল ৰাইজৰ সহযোগিতা কামনা কৰিছো। উত্তরাঞ্চলের 7খন গাঁও ৰাইজে এই পূজা ভাগত সহযোগিতা আগবঢ়ায়। আমি 7খন গাঁও ৰাইজে মিলি পূজা পাতিছো। এইবেলি 35 বছর আমি ঘুরে দিলো। আমি আশা রাখিছো মা দুর্গায় সকল রাইজর মঙ্গল করব, আর মার কৃপাত আমি সকল রাইজে আমি এখন সুস্থিভাবে সুস্থ অসম গড়িবলৈ সক্ষম হম। পোনপ্রথমে মই শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানালো অসমবাসীলৈ। লগতে আমি উত্তরাঞ্চল বাৰৱাৰী দুর্গা পূজা মন্দির সমিতিয়ে এবার আমি বিশেষভাবে ভারতবর্ষর ইন্ডিয়া গেট আর্হিরে আমি দুর্গা পূজা মণ্ডপটো করব বিচারিছো। আর এই মণ্ডপর জড়িয়ে আমি এটা উত্তরাঞ্চল বাৰৱাৰী দুর্গা পূজা মন্দির সমিতির এটা প্রসার আমি করব বিচারিছো, গোটেই রাইজে যাতে এই অঞ্চলত আহি আমার এই দুর্গা পূজাখনত অংশগ্রহণ করে। আর সকলে আমি ভাতৃত্ববোধেরে মরম চেনেহেরে আমি দুর্গা পূজাটো আমি পালন করবো তার আশা করছো। বিভিন্ন আমার সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, সৰু ল'ৰা ছোৱালীবিলাকৰ বিভিন্ন ধৰণৰ প্ৰতিযোগিতা, নৃত্য প্ৰতিযোগিতা, গীত প্ৰতিযোগিতা, এনেকুৱা বিভিন্ন ধৰণৰ প্ৰতিযোগিতা হ'ব। আৰু বিশেষভাৱে আমি এখন নৱমী পূজাৰ দিনা সাংস্কৃতিক সন্ধিয়াৰো আয়োজন কৰিছোঁ। এই সাংস্কৃতিক সন্ধিয়াত আমাৰ অসমৰ বিশেষ শিল্পীসকলে অংশগ্ৰহণ কৰিব, আৰু আপোনালোকৰো এই সাংস্কৃতিক অনুষ্ঠানত আমি বিশেষভাৱে অহাৰ কাৰণে আমি এই পূজাৰ জৰিয়তে আমাক নিমন্ত্ৰণ জনাইছোঁ। Hey, hey, yeah,